সো বন্ধুরা, মাছ খাওয়া ভালো, কিন্তু সেই মাছকে যদি অনেকদিন স্টোরেজ করে রেখে কেটে যদি বিক্রি করা হয় তাহলে সেই মাছ খেয়ে লাভ নেই। সো এমনই করা হয় অনেক কিছু মাছের ক্ষেত্রে, যেমন টুনা ফিশ। এই টুনা ফিশে কী করা হয়, ওরা সমুদ্র ধরে 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 ওরা কী করে একটা রুমে হচ্ছে ওরাকে স্টোরেজ করে, যেই রুমের স্টোরেজ টেম্পারেচার -80°C, যেই তাপমাত্রায় কোনো মাছ সহজে নষ্ট হতে পারে না। কিন্তু মাছ নষ্ট হলে কী হবে, মাছের যে গুণাগুণগুলো আছে, কোয়ান্টিটিগুলো আছে, কোয়ালিটিগুলো আছে, ওই নষ্ট হয়ে যায়। কিন্তু এই কোম্পানি মুনাফা লোভে কী করে, এই মাছগুলোকে হচ্ছে কেটে বিক্রি করে, এবং ওই মাছের যে হেড লেজ এগুলো বাদ দেওয়া হয়, এবং ওদের যে কাঁটাটাও আছে কাঁটাও বাদ দেওয়া হয়, এবং বাদ দেওয়া হয় এগুলোকে ছোটো ছোটো পিসে কেটে নেওয়া হয়। তাতে হচ্ছে প্যাকেট করতে সুবিধা হয়, এজন্য ওখানে দক্ষ মাছ